সময় সীমা অতিক্রম করে নির্বাচনে তফসিল পেছানোকে সমর্থন করবে না আওয়ামী লীগ জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শরিক হলেই সবাই মনোনয়ন পাবে না, তার জেতার সক্ষমতা থাকতে হবে। এদিকে বিএনপি জামায়াত সহিংসতা করে নির্বাচনকে বাধাগ্রস্ত করলেও পশ্চিমারা নীরব কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। আতিকুর রহমানের রিপোর্ট। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে না, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বললেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে হলে তফসিলের সময়সীমার মধ্যে আসতে হবে। আমরা বারবার বলে যাচ্ছি, আমরা চাই না কেউ নির্বাচনের বাইরে থাকুক। সে সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আমরা কখনো সমর্থন করব। এই সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পরিবর্তন আমরা কখনো সমর্থন করব। প্রধান বিচারপতির বাড়িতে যারা হামলা করছে এটা বিচার হবে না, গাড়ি পোড়াচ্ছে প্রকাশ্যে, যারা ধরা পড়ছে তাদেরকে বিচার হবে না। যারা মানবাধিকারের কথা বলে, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে বলে, সেসব দেশ বিএনপি জামাতের সহিংসতার ব্যাপারে নীরব কেন, সে প্রশ্ন কাদেরের। নির্বাচনকে বাধাগ্রস্ত যারা করছে তাদের বিরুদ্ধেই তো নিষেধাজ্ঞা আসার কথা, এই ব্যাপারে কারো কোনো কথা নেই। নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দিচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধা দিচ্ছে। ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বড় গলায় বলেন তারা, আজকে একটা পক্ষের এইসব অপকর্ম, মিথ্যাচার, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী অ্যাক্টিভিটিসের সম্পর্কে তারা কেন নীরব? ইউরোপও কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না। আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হলেও তাদের সবাইকে দলের সিদ্ধান্ত মানতে হবে বলে জানান তিনি। দলের লোক হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। ওবায়দুল কাদের বলেন, শরিক দলের সদস্য হলেই সবাই মনোনয়ন পাবেন এমন নয়, তার ভোটে জেতার সক্ষমতা থাকতে হবে। আতিকুর রহমান, আরটিভি, ঢাকা।